বসে বসলি না মন মোনাঙ্গি না পিরিতপুরের পিড়িতে বসে বসলি না মন মোনাঙ্গি না এ জীবনে কবু বাজবে মনের সুর গুলাম ধুলো জমে খেলে না পাতি ছড়িয়ে পথে লুটো লুটি কেউ কি মনে রাখে তাদের যারাই ছিল নট নটি পিড়িতে বসে বসলি না মন মোনাঙ্গি না পিরিতপুরের পিড়িতে বসে বসলি না মন মোনাঙ্গি না আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ের বিরুদ্ধে যা কিছু রটাইছেন যা কিছু পোস্টার সব কিছু আপনি উঠায় নেন আপনি চাইলেই পারবেন সেটা আমি জানি আর আপনার ওই যে লোকজন সুখপুর সবাই রে বলেন চেয়ারম্যান স্যারের কাছে যায় ক্ষমা চাইতে তোমার মতো তো আমি সুখী মানুষ না চারদিক সামলাইয়া তারপর ঘর থেকে বাইরে হইতে হয় তা তো জানি বাবা রাগ করতেছো কেন রাগ করব না কিছু ভেবেছো ভাবছি কি ভাবছো ভাবছি তোমার বিয়া করব কবে কখন কোথায় ফাইনাল করা যায় না ঠিক আছে দেখি চলো দেখি কি খোঁজ খবর নেই কোথায় কি কে আছে কি অবস্থা আছে এগুলো দেখতে হবে দেখার কিছু নেই আলহামদুলিল্লাহ তুমি যদি প্যাচ মারো তাহলে কিন্তু বেজাল আমি তোমার কইছি আলহামদুলিল্লাহ কইবা আর আলহামদুলিল্লাহ কইবা বিলাল এর আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিছি তোমার জানি আন্ডারগ্রাউন্ডে পাঠানো লাগে না আমার ঠিক আছে আলহামদুলিল্লাহ বাস এই তো খুশি হইলাম চলো এদিকে চলো উল্টা করে কোন সময় আমার কথা রাগ চাপ করো না কথা বুঝছো মনে কিছু নিও না মেলা দিন হলো তোমার সাথে প্রশংসা বলেছি সুদ্যুগের যে একটু কথা কম তাও তো হয়ে পারিনি একদিকে মেয়া একদিকে তুমি আরেকদিকে সংসার আরেকদিকে বিচার আরেকদিকে সালিস ও করলো আইলো ও করলো যাইলো এগুলো যদি সারাদিন থাকি তোমার সাথে যদি কথা কমো তোমার আমি বহুম মানে সেই সময়টাই পাই না তুমি আমার উপরে কোন সময় রাগ জানতে না বুঝছো এটা কেমন তোরা কথা বললে ঘরে বসাতে কথা কমো এরকম কথাবার্তা মানুষের কয়ে যে মতিগতি আমার মতিগতির মধ্যে কী দেখা তুমি আপনার মতলবটা কি আগে কন্ত আর বিয়ে করবেন নাকি এই তো দেখাচ্ছে আসলে তোমার বুদ্ধি বাইরে গেছে গা মানে তুমি আকার একার শিকার হই নাই তুমি বুঝা ভালো যে কে কি কইতে চায় বুদ্ধিমতি হম না বুদ্ধিমানের সাথে থাকে থেকে বুদ্ধিমতি হয়েছি শুনো বিয়ের সাথে যদি আর একটা করি তোমার পারমিশন লাগবো না তোমার অনুমতি লাগবো না অনুমতি ছাড়া কেন বিয়ে করাবো আমার পারমিশন লাগলেই কি আর না লাগলেই কি
শোনো, আমার মেয়ে কয়টা? একটা। এই মেয়ারে বিয়ে দিলে পরের বেঁচে বোগা আমার এই ঘর পুরাটাই একদম শূন্য করে থাকবো। আমার এই ঘরে একটা চেরাকের দরকার, চেরাক থাকলে ঘরে বাতি দিব, আমি মরে গেলে আমার কান্দে করে কবরস্থানে নিয়ে যাব, ওইটার লেগে আমি বিয়ে করবার। আচ্ছা, আপনি যে চেরাকের কথা কইতেছেন, ওই চেরাক একটা হইলে তো আপনার মতনই বদমাইশ হবো, ওরম বচ্চরিত্র হবো, তাই না? দেখো বউ, তুমি কিন্তু আমার বংশের উপর কোনো দোষ চাপাইতে পারো না, ক্ষমতা নাই তোমার, তুমি পারো নাই, অক্ষম তুমি, যার জন্য আমি আবার দ্বিতীয় বিয়ে করতে চাই। তা মাইয়া ডেকে ডাক, কার আবার সর্বনাশ করতেছেন? না না, কার উপরে চোখ পড়ছে, কারে বিয়ে করুম, কারে বউ করে বাড়তানো, এটা তো তোমার বিষয় না, এটা আমার বিষয়, তাই না? লজ্জা করেন আপনার, ঘরে সমর্থ মেয়ে থাকতে আবার নিজের বিয়ে জানা নাচতেছে। আমি সাফ সাফ তোমার একটা কথা কই দিবে লাগছি, আমার বাড়িতে মেলাগুলো দরজা আছে, তোমার যখন খুশি তখন তুমি চলে যেতে পারো, তার জন্য যদি টাকা পয়সা লাগে, জায়গা জমি লাগে দিম, সোনা শান্তি লাগে দিম, বাস আমার সাফ কথা। দেখেন, মেয়ে মানুষের বিয়ে একবারই হয়, এই বাড়িতে আমি বউ হয়ে আসছি, দরকার হয় লাশ হয়ে বেড়ানো, তাও আমি এমনিতে পারবো না। কবিরাজ, তোমার এই যে আকাম কুকাম যেহেনে যা করো, এগুলো আমি আর কতদিন সামাল দেবো কও? আমার তো এগুলো ভাল লাগে না, এগুলো বন্ধ করো, আলা ক্ষান্ত দাও। আমি বুঝলাম না একটা জিনিস, আমি কি করছি? হ্যাঁ, তোমার ছাড়া আমি কোনো কিছু করছি, যা করছি তোমার নিয়েই তো করছি, যা খাইছি তোমার নিয়েই তো খাইছি, নাকি তোমার ছাড়া আমার আর কে আছে এই দুনিয়াতে? ভাই বলতেও তুমি, বন্ধু বলতেও তুমি, আল্লাহ মুখ ভরা তোমার মতো দিচ্ছে কবিরাজ, বুঝো নাই একেবারে। আচ্ছা কবিরাজ, যা কিছুই করবো একটু সাবধানে করবো না, হ্যাঁ, হিসাব নিকাশ করে আগাইবে না, আর একটু হলে তার জন্য ফাঁসিয়েই দিছিল। জ্ঞান সে আবার কি করছিল? জব্বর রে জ্ঞান বুদ্ধি দিয়ে ফুসলায় ফাঁসলে থানায় নিয়ে যাবে লাগছিল, তাই নাকি? সেও আবার প্রতিবাদী হয়েছে নাকি, কমিউনিস্ট হয়েছে? আর জোরে কিন্তু আমি হুমকি দামকি দিয়ে থামাইছি, আমি কিন্তু ওই হারামজাদা আর জোরে ছাড়ুন না। মাঝর, এই কিন্তু সুযোগ, এখন চেয়ারম্যান আর ডাক্তার গা ঢাকা দিছে, এখনই আমাকে সব সুযোগের সদ্ব্যবহার করতে হইব। তোমার এই ঝুল ডাল যত তেন্দ্রামি আছে সব ফালিয়ে দাও, ফালিয়ে দিয়ে কবিরে যে চিকিৎসাটা ভালো করে ধরো, তাইলে যদি আমাকে সুদিন ফিরে আহে, কথা বুঝছো? মাঝর, এটা তুমি কি কইলা? এগুলো যদি আমি চাহিদা দেই আমার কবুতর লাগবো না। শোনো কবিরাজ, মেলা চিন্তা ভাবনা করে দেখলাম, কথা বুঝছো, এই একলা দিন আর কত দিন থাকুম, চিন্তা ভাবনা করছি, ফাইনাল সিদ্ধান্ত নিয়ে হেলাইছি, আর একটা শাদি মোবারক করুম। ভালো, কি গ্রামের লোকজন বলবে? কি গ্রামের মানুষ কি কইব কি ভাববো, এটা নিয়ে আমার মাথা ব্যথা নাই, আর একটা ছেলে মানুষ চারটা বিয়ে করাতে পারে, কথা বুঝছো, তোমার মতো তো আমি কবুতরের বিষয় করি না। মাধ্যর, এবার তো তুমি ঝামেলায় পড়তে যাচ্ছ, হ্যাঁ, তো পাত্রীকে ঠিকঠাক করছো? পাত্রী ঠিকই আছে। পাত্রীটাকে এত পাগলামি করো না তো, এত অস্থির হচ্ছে কখন আমার লেগে, সময় মতো ঠিকই জানা পারবা, পাত্রীকেরা কার মেয়া কোন বাইট বিয়া করবা লাগছি তোমার না জানিয়ে করুন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অগ্রিম শুভেচ্ছা রইল, যেন শাদিটা ভালো মতো হয়। এখন আবার বিয়া রহিম বাসা, খালি রহিম কইলে হবে, সাথে বাসাটা বলতে হবে না। রহিম বাসা ভাই, আস
দে বলেন, গ্রামের লোকজন শোনা যাবে তো। আরে আস্তে কেন, আপনাদের বিয়ে তো হইতেছে নাকি কোনো ঝামেলা হয়েছে মাঝখানে? যে আস্তে আস্তে, এত জোরে বলা যাবে না, কোনো ঝামেলা হয় নাই, বিয়ে হইতেছে। কিন্তু আশেপাশে তো লোকজন আছে, অনেক শত্রু মিত্র আছে না ভাই? ও বুঝতে পারছি, ওই যে মাতব্বর সাহেব আপনাদের বিয়ের ভাঞ্জি দিছে, তাই না? এই সময় তো ভাঞ্জিতে কোনো কাজ হবে না। আর আস্তে আস্তে বলে লাভ নেই তো, এই আস্তে আস্তে গোপনে গোপনে করতে করতে কিন্তু গ্রামের সবাই জানে গেছে আপনার বিয়ে হইতেছে। ঠিক আছে ঠিক আছে রহিম ভাই, সবই বুঝতে পারছি। রহিম বাদশা ভাই, ইয়েস, শুনেন ভাবি, বিয়ের পরে কি প্ল্যানিং করছেন? মানে কি কন ভাই এগুলো? না মানে যে বিয়ের পরে, মানে বিয়ের পরে কি সিনেমা দেখতে যাবেন দুজনে, সেটার কোনো প্ল্যানিং করছেন কিনা সেটা জিজ্ঞাসা করতেছিলাম। হ্যাঁ না, এখনো কোনো প্ল্যানিং করি নাই। হাই হাই, কোন কি সেটা তো করতে হবে, আপনি বুঝতে পারতেছেন না কেন? জীবনে তো সবসময় ফুর্তির সময় আসে না, মানুষের ফুর্তির সময় কিন্তু একটা টাইম পর্যন্ত থাকে। শুনেন আপনারা, আমি বলতেছি নতুন একটা সিনেমা আইছে বুঝছেন, এখনই পারলে বাইজানটা নিয়ে যায় সিনেমা হলে দেখে আসেন। সকিনা তুই তেঁতুল খেলি লবণ পাইলি কই, সিনেমাটা হিট। ভাই আপনি তো সিনেমা অনেক পছন্দ করেন, ঠিক আছে আপনি সব সিনেমাই দেখেন, কিন্তু ভাই এখন তো অনেক ব্যস্ততার মধ্যে আছি আমরা, বুঝেন না? আপনারা এই ব্যস্ততার মাঝে দুইজনে যাবেন, যায় ওইখানে যায় খালি সকিনা তুই তেঁতুল খেলি লবণ পাইলি কই, এটা দেখলে আপনি যে কি মজা পাবেন। নায়িকা হঠাৎ করে দেখাচ্ছে এরকম করে তেঁতুল নিয়ে আসছে, তেঁতুল নিয়ে আসার পরে খাবো লবণ নাই লবণ পাই কই, এটা নিয়ে গল্প আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি এক কাজ করেন, বাইসেন্টার নিয়ে বিয়ার আগে যান, বিয়ার পরেও যাবেন। বিয়ার আগে একরকমের মজা, বিয়ার পরে কিন্তু আরেক রকমের মজা, বুঝতে পারছেন? আপনি এখনই বাইজেন্টার নিয়ে বিয়ার আগে যাই দেখে আসেন, আর বিয়ের পরের মজাটা তো আমি নিজেই দেবো। জি জি ভাই। না না মানে আমি দেবো না, আমি তো দেবো, আমি হয়ে যেতেছি হিরো, তখন আপনারা বিয়ে করে ফেলতেছেন, তখন আপনারা সিনেমা দেখতে যাবেন, সিনেমা পর্দা খালি গিয়ে দেখবেন পিরিতপুর গ্রামের সুযোগ্য সন্তান, একমাত্র বাংলার কিংবদন্তী নায়ক, রোমান্টিক নায়ক অভিনীত, নায়ক রাজ রহিম বাদশা অভিনীত সিনেমা কেন তোমায় ভালোবাসলাম। আমি তো ভালোবাসা ধরা খেয়ে গেছি না, সেই জন্য আমার প্রথম সিনেমার নাম হবে কেন তোমায় ভালোবাসলাম। ভাই খবর কি আছে? ও তো আমার বারবার বলতেছে বিয়ে করার জন্য, কিন্তু আমি জীবনে একটাই একটাই এইম নিছি, সেটা হলো আগে আমি নায়ক হবো, তারপর আমি বিয়ে করবো। ঠিক আছে না ভাবি? খুবই ভালো কথা, কিন্তু এতদিন কি সে অপেক্ষা করবে ভাই? অবশ্যই, যদি থাকে নসিবে ঘুরে ঘুরে আসিবে, কথাটা আছে না, সেইটা তো ঠিক হইতে। আচ্ছা ভালো কথা, আপনি এখন কই যেতেছেন এদিকে? ভাই কাউরে বলেন না, বিয়ের আগে অনেক কেনাকাটা আছে না, বাজারের দিকে যাইতেছি। বাহ খাপের খাপ মর্জিনের বাপ, আপনার সাথে তো আমার মিলা গেছে, বসেন আমিও বাজারের দিকে যেতেছি, আপনার দিয়া তারপর যাই। না ভাই ঠিক আছে, উনি আমার জন্য অপেক্ষা করতেছে, একসাথে যাব। ও হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি যান দেন তাহলে আমারে। কী দিব ভাই? তুমি জীবনেও আমারে বিয়ে করতে পারবে না। পরে তুমি সবসময় আমারে ভুল বুঝো, সবকিছু তো বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে নাকি? ঠিক আছে তুমি সিদ্ধান্ত নিতে থাকো, আমি চললাম। পরে শোনো, কই যেতেছো তুমি? কিরে পরে হাবিব, ঘটনা কি? রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া করতেছো, কি হয়েছে কি? আরজু ভাই আপনি বিচার করেন, আমার আব্বাই আমারে অন্য জায়গায় বিয়ে দিতে চাইতেছে, ওরে বলতেছি আমারে বিয়ে করার জন্য ও কোনো সিদ্ধান্তই নিতে পারতেছে না। ঘটনা কি রে হাবিব? আরজু ভাই মাথা গরম করে কি সবসময় কোনো কিছু হয়? আপনি বলেন। আচ্ছা পুরি, কি কারণটা কি হঠাৎ করে তোর বিয়ার জন্য মুঠা পড়ে লাগলো কে? আরজু ভাই আমার আব্বাই আমাদের দেখে ফেলাইছিল, আমার তো ঘর থেকে বাইর হওয়া বন্ধ হয়ে গেছিল, এখন আমি অনেক কষ্ট করে বাইর হয়েছি, তাও যদি দেখে ফেলায় তাহলে তো আমার সোজা বিয়া দিয়ে দিব। আচ্ছা পুরি, এখন তুমি কি কি ডিসিশন নিতে আসছো, মানে কি করতে বলো তুমি? আমারে বিয়ে করতে বলি, না হলে তো আমারে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। তা অবশ্য ঠিকই বলছো, তোমাদের কথা শুনে যা বুঝলাম, এখন তো বিয়ে করার ছাড়া কোনো উপায় দেখতেছি না। হাবিব তোমার গার্জেন গো পরি গো বাড়ি পাঠাও, তাহলেই তো হয়ে যাবে বিষয়টা। আর তুমিও পরি এক কাজ করো, তোমার আব্বা আম্মার সাথে কথা বলো। অসম্ভব, আপনি কি মনে করছেন আমি ওরা আবার সুযোগ দিব? ও একটা সিদ্ধান্ত নিতে পারে না।
তাইলে কি বুঝাইতেছ ওই কথা দিয়া? মানে তোমার ফ্যামিলি হাবিবের সাথে তোমার বিয়ে দেবে না, এই তো এটা বুঝাইতেছ? কার্জু ভাই, আপনি তো আমার আব্বারে চিনেন, সে কি কারো কথা শুনে? সে নিজে যেটা ভালো মনে করে সেটাই করে। লোকজনের ভালো মন্দ যদি বুঝতো তাহলে তো লোকজন তারে ভোট দিত, সে তো চেয়ারম্যানই হয়ে যেত। জিনিসটা তুমি ঠিকই বলছো, তুমি তার মেয়ে হইলেও আসলে জিনিসটা বুঝছো যে তোমার বাবা কি চিস। যাক, আসলে জিনিসটা মানে তোমাদের বিষয়টা আর কি খুবই গুরুতর, এটা সমাধান মনে হয় আমার কাছে নাই। এটার একটাই সমাধান হতে পারে, সে যদি এখন আমার বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারে তাহলে। হ্যাঁ, তোমার হুট করে বিয়ে করা ফেলাই আর সারা জীবন আমি জেলের ভাত খাই। তাইলে প্রেম করতে গেছিল কেন? প্রেম কি তোমার বাবারে দেখা করছিলাম? আচ্ছা হাবিব, পরি আমি বুঝছি বিষয়টা আসলে তোমাকে একান্ত ব্যক্তিগত এবং বিষয়টা তোমাদের পরিবারের সাথে জড়িত হয়ে গেছে, আর তোমার বাবা পরি মানে যে ধরনের লোক আসলে আমি এখানে কিছুই করতে পারবো না, আরও যদি আমি এখানে ইনভলভ হই আমি অপমানিত হব। আর তোমরা ঠান্ডা মাথায় বিষয়টা নিজেরা সমাধান, উত্তেজিত হবে না, উত্তেজিত হলে বিষয়টা কখনো সমাধান হবে না। ঠিক আছে। প্রাক্তন চেয়ারম্যান তো এই যে ফেল করছে এই কারণে ফেল করছে, ধরনের কীর্তিকলাপ সে আগেও করছে। পিটিশ পিটিশ যার তার সাথেই করো না কে, কোনো সমস্যা নাই, তুমি আমার ভিতরে গাইতে রয়েছ, তুমি আমার। শুনলাম একটা কথা। কি কথা? না, ওই বেলালি কইছিল আমি তাকি না, তুই তো কলি কখন কালকে খারাপ কি বললাম?